শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মেরিল মিল্ক সোববার রাঙা সকাল অনুষ্ঠানে সবার সুস্থ ও সুন্দর দিন কাটবে এমন প্রত্যাশা নিয়ে অনুষ্ঠান শুরু করছি আর পুরো অনুষ্ঠানে আপনাদের সাথে থাকছি আমি খালেদা সেই সাথে রয়েছে আমি রহমান দর্শক শুভ সকাল খালেদা তোমাকে তোমাকেও শুভ সকাল কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি আমি তোমার সাথে একটু ম্যাচ করার চেষ্টা করেছি দেখলাম আচ্ছা তো তোমার সাথে আমার পোশাকের ম্যাচ রয়েছে কিন্তু আমরা তো দুজন আলাদা মানুষ তবে দুজনের মধ্যে বন্ধুত্ব আছে দুজনের কিছু মিল আছে কিছু অমিল রয়েছে তো আমি তো তোমাকে জানি কিছু এমন কিছু মানুষ আছে যাদের অনেক প্রতিভা কিংবা অনেক মেধা তাদের গুণের পরিচয় আসলে তারা বিভিন্ন কাজের মাধ্যমে রেখে যাচ্ছেন কিন্তু তাদের সম্পর্কে আমরা একটু কম জানি সেই অজানা জিনিসগুলোকে জানবার জন্য আজকে আমরা বসেছি চলো আমরা দর্শকদের জানিয়ে দিই কে আছেন আমাদের মাঝে চলো দর্শক আজ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসেছেন লেখক এবং গবেষক উজ্জ্বল মাহাতো চলুন শুরুতেই তাকে স্বাগত জানাই শুভ সকাল শুভ সকাল কেমন আছেন অনেক ভালো ধন্যবাদ আপনাদেরকেও এই যে দর্শকদের একটু আগে বলছিলাম যে আপনার সম্পর্কে তো বললাম যে লেখক এবং গবেষক এই সম্পর্কে তো কিছু কিছু তথ্য আমরা জেনেছি কিন্তু যে মাহাতো মাহাতো সম্পর্কে আমরা একটু খুব কমই জানি সেগুলো আজকে পুরো ঘন্টা জুড়ে জানবার চেষ্টা করব অবশ্যই আপনার জন্ম কোথায় বেড়ে ওঠা কোথায় জন্ম আমার সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার পশ্চিম আটঘরিয়া গ্রামে আর কি সেখানেই বেড়ে ওঠা আচ্ছা সেখানেই ছোটবেলা সেখানেই আমার সব কিছু আর কি এখনও কি সেখানেই আছে এখনও সেখানেই থাকি আমার চাকরি জীবনে এসেও সেখানেই আমার কর্মস্থল হয় আর কি আপনার পরিবার সম্পর্কে একটু শুনবো ছোটবেলা সম্পর্কে একটু শুনবো আচ্ছা আমার পরিবার বলতে আমার পরিবারে মোটামুটি নিউক্লিয়ার একটা ফ্যামিলি আর কি এমন কেউ নাই যেটা নাই আমার পরিবারে সবাই আছেন সম্পর্ক বলতে যেটা বোঝায় আর কি সকল রকম সম্পর্কই আছে আর শুধুমাত্র আমার একটা ভাই নাই মানে বড় যেটা আর কি বড় ভাই নাই আর বড় দিদি নাই আর কি এই দুইটা আর কি মানে নানা নানি দাদা দাদু যারা আছে সবাই আছেন স্ত্রী সবাই আছেন সন্তান আছেন শুধুমাত্র আমার বড় একটা ভাই নাই আর বড় বোন নাই তারা কি ছিলেন না ছিলেন না কখনো আচ্ছা আমি মিস করি এই সম্পর্কটাকে কয় ভাই বোন আপনারা দুই ভাই চার বোন আপনি সবার বড় সম্ভবত আচ্ছা সেই জন্য আপনার বড় নাই জি আচ্ছা তো সবার বড় এবং সবচেয়ে আদরের নিশ্চয়ই অবশ্যই অবশ্যই ছোটবেলায় মানে এত বেশি আদরের ছিলাম যে মানে দেখা গেল যে ওই বাড়িতেই প্রথম সন্তান আমি ছিলাম আর ছোটবেলায় দেখতে আমাকে অনেক সুন্দর ছিলাম সবাই বলতো যে দেখতে এত সুন্দর ছিল সবাই খুবই আমাকে আদর করতো বা এরকম টাইপের কোলে নিয়ে কেমন যেন একটা মানে সবাই আদরের টাইপের একটু আর কি বেশি পরিবারের প্রথম সন্তান একটু আলাদা গ্রামের ভিতরেও সবাই দেখা গেল আমার বাবা একজন একটু মোটামুটি প্রভাবশালী ছিলেন বা প্রভাবশালী বলতে সমাজ সেবক ছিলেন আর কি উনি সমাজ সেবামূলক কাজ করতেন সেই সূত্রে দেখা গেল উনিরও একটা অনেক পরিচিতি ছিল জি জি তো সেই জায়গা থেকে দেখা গেল যে গ্রামের মানুষজনও আমাকে খুবই পছন্দ করতেন সবাই আমাকে সবাই খুব আদর করতেন আমাকে আপনার বাবা তো পেশায় ব্যবসায়ী ছিলেন সম্ভবত ব্যবসায়ী ছিলেন আচ্ছা আচ্ছা যেহেতু বলছিলেন যে অনেক আদরের ছিলেন দুষ্টুমি কি করা হতো সেরকম না পুরোটাই শান্তশিষ্ট সব সময় আমি শান্তশিষ্ট ছিলাম এখনো আছে এখন চেষ্টা করি শান্ত থাকার আচ্ছা খেলাধুলা করতেন তো অবশ্যই ছোটবেলা থেকে একটু শুনি খেলাধুলাগুলো আমি হচ্ছে মানে আমরা যখন যেহেতু হচ্ছে আমাদের গ্রামটা মানে আমাদের গ্রামে আমাদের জনগোষ্ঠী বেশি ছিল আর কি মাহাতো জনগোষ্ঠী যেটা আর কি অন্যান্য জনগোষ্ঠীর তুলনায় মানে বেশিরভাগ আমাদের গ্রামে যদি ভোটার আপনার হচ্ছে 1200 হচ্ছে আমাদের মোট হচ্ছে জনগোষ্ঠী সেখানে আমাদের ভোটারই হচ্ছে আপনার 900 মতো আমাদেরই ভোটার শুধু মাহাতো ভোটারটাই শুধু তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অন্যান্য জাতিগোষ্ঠী না শুধু হচ্ছে আমরাই একটা আমাদের শৈশবটা কেটেছে বা ছোটবেলাটা কেটেছে শুধু আমাদের মধ্যেই আর কি আমাদের গ্রামে যে মানে শুধু আমরাই থাকতাম আচ্ছা মাহাতো জনগোষ্ঠী নিয়ে অনেক কিছু জানতে চাই আমরা তবে তার আগে যার সাথে আমরা বসেছি গল্প করছি সকালটা কাটাচ্ছি তার সম্পর্কে দর্শকদের একটু জানিয়ে আসি তারপর আবার গল্পে ফিরব দর্শক মাহাতো সম্প্রদায়ের একজন আমাদের আজকের অতিথি উজ্জ্বল মাহাতো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা সাহিত্যে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি নিজ জাতিগোষ্ঠীর মানুষের কল্যাণে এবং ভাষাকে টিকিয়ে রাখতে চাকরির পাশাপাশি কুর্মালি ভাষায় গান উপন্যাস আর অনুবাদ রচনা করে যাচ্ছেন তিনি গবেষণা করছেন কুর্মালি ভাষা নিয়ে তিনি 2013 সালে কুর্মালি ভাষায় কারাম নামে একটি উপন্যাস রচনা করেন 2014 সালে তার কথা এবং সুরে কুর্মালি ভাষায় 12টি গান নিয়ে এগবান নামে একটি অ্যালবাম বের হয় 2020 সালের অমর একুশে বইমেলায় তার একটি গবেষণাধর্মী গ্রন্থ
ক আথুয়েন মাহাতো ডিকশনারি প্রকাশিত হয়। বইটিতে বঙ্গবন্ধুর 7ই মার্চের ঐতিহাসিক ভাষণ এবং জাতীয় সঙ্গীত কুর্মালি ভাষায় অনুবাদ করা আছে। 2021 সালের বইমেলায় প্রকাশিত হয়েছে মাহাতো জনগোষ্ঠী সমাজ সংস্কৃতি নামে একটি গবেষণামূলক গ্রন্থ। বইটিতে বাংলাদেশের 18টি জেলার 32টি উপজেলার মাহাতোদের জীবনযাপন, অবস্থান, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মাহাতোদের ভূমিকা, শিক্ষা, সমাজ সংস্কৃতি ইত্যাদি তুলে ধরা হয়েছে। চলুন আমাদের অতিথির কাছে আবারও ফিরি। আমরা খেলাধুলার প্রসঙ্গে তখন বলছিলাম, তা আমরা তো ছোটবেলায় মানে আমরা এক ধরনের খেলা খেলে বড় হয়েছি বা সবাই একই রকম খেলা খেলেছি, আপনাদের সম্প্রদায়ে কি খেলার কোনো আলাদা ধরন ছিল বা? অবশ্যই আমাদের মানে টোটাল জিনিসটাই আমাদের হচ্ছে ডিফারেন্ট। মানে আমরা যে জিনিসটা করে থাকি সাধারণত দেখা যায় আমাদের মানে যে সকল উপাদানগুলো আমাদেরকে অনেকটা অ্যানিমিস্টও বলতে পারেন, যে আমাদের মানে প্রকৃতি থেকে আমরা সব কিছু পাই। আমাদের যত কিছু উপাদান আছে, আমাদের জীবন ধারণ বা বেড়ে উঠতে বা বেঁচে থাকতে যে সকল মানে উপাদানগুলো আমরা পাই বা লাগে আমাদের বা প্রয়োজন হয়, সেই জায়গা থেকে আমরা সব কিছু প্রকৃতি থেকেই আমরা মিটিয়ে ফেলি। যেমন ধরেন হচ্ছে আমরা যেমন হচ্ছে যখন খাই বা কোনো কিছু, তখন হচ্ছে আমাদের খাবার যে হচ্ছে পাত্রটা সেটা কলাপাতার বা এরকম আর কি ব্যাপারটা, সব কিছু আমাদের প্রকৃতি থেকেই আসে। তো সেই জায়গা থেকে যখন আমরা হচ্ছে খেলতে যেতাম, খেলার যে উপকরণগুলো ছিল সেগুলো আমাদের প্রকৃতির উপকরণ। যেমন ধরেন হচ্ছে লাঠি, তারপর হচ্ছে আপনার লাঠি দিয়ে আমাদের বেশি খেলা হতো আর কি। আমরাও জাম্বরা দিয়ে ফুটবল খেলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কি কি করতেন মানে প্রকৃতি থেকে, আর কি কি উপাদান নিতেন প্রকৃতি থেকে? যেমন এই যে আমাদের লাঠি খেলাটা ছিল, তারপর হচ্ছে আমরা যখন হচ্ছে ধরেন সকলে মিলে আমাদের সেরকম শৈশবে আর কি ছোটবেলাতে সেরকম কোনো কাজ থাকতো না, তখন অতটা স্কুলেও আমরা ওরকম স্কুলমুখী তখনও হইনি, মানে তখন যখন আমরা অতটা স্কুলমুখী অতটা হইনি, আর গেলেও খুব একটা অতটা বেশি যেতাম না, হয়তো প্রাইমারি বা তার অত সর্বোচ্চ হাই স্কুল বা এরকম পরবর্তীতে একটা লেভেল আসে তখন সবাই যাওয়া শুরু করে আর কি। তো তখন আমাদের ভিতরে ওরকম মানে চেতনাটা ছিল না যে সবাইকে স্কুলে যেতে হবে, সবাইকে পড়াশোনা করতে হবে, এই চেতনাটা ছিল না। তো তখন দেখা যেত যে মাঠে আমাদের ওই যে গৃহপালিত যে পশুগুলো আছে, যেমন ধরেন গরু মহিষ থেকে শুরু করে আপনার গৃহপালিত যে সকল জিনিসগুলো থাকে সেগুলো নিয়ে আমরা হচ্ছে মাঠে যেতাম, মাঠে যেয়ে বিভিন্ন ধরনের খেলাধুলায় মেতে থাকতাম আর কি। আপনার হচ্ছে লাঠি খেলা, ফেটা খেলা, ফেটা খেলা এটা আমাদের ভিতর খুবই প্রচলিত একটা ছিল। ফেটা খেলা, জি জি, দুইটা লাঠি দিয়ে হচ্ছে একটা লাঠিকে কে ফেলতে পারে, অনেকজন আমরা খেলতাম, ওই লাঠিটাকে কে ফেলতে পারবে, মানে মূল যে থাকবেন যার লাঠিটা শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবে সে হচ্ছে রাজা হয়, আর তারপরে যে থাকে সে হয় রানী, এরকম আরেকটা হয় আর কি। এরকম মোট 3 জনকে সিলেক্ট করা হয়, ওই 3 জন আবার হচ্ছে ওই খেলাটাকে তারা হচ্ছে প্রধান হয় আর কি। ওই খেলা তখন রাজা রানীর পরে কে হয়, উজির, ওরা হচ্ছে প্রজা টাইপের এরকম আর কি, যে হচ্ছে তখন তাদের লাঠিগুলো দেয় দূরে ফেলে, দূরে ফেলে এই 3 জনের লাঠিটা এক জায়গায় রাখা হয়, আরেকটা রানীরটা এক জায়গায় রাখা হয়, আরেকটা আরেক জায়গায় রাখা হয়, এরকম রেখে দিয়ে তখন ওদের দায়িত্ব থাকে যাদের ওই লাঠিগুলো দূরে ফেলে দেওয়া হয়েছে, ওরা ওই লাঠিগুলো আগে নিয়ে আসবে, নিয়ে এসে আগে রাজারটা খুঁজবে, তারপর রানীরটা খুঁজবে, যারা আগে খুঁজতে পারবে তারা হচ্ছে ভালো হয়, এরকম একটা খেলা আর কি। তো এই খেলাগুলো আসলে ওই সময় খুব এনজয় করতাম। তার পরবর্তীতে আস্তে আস্তে যখন একটু বড় হই তখন মানে সাধারণ বা সাধারণ যে খেলাগুলো আছে সেই খেলাগুলোর সাথে সম্পৃক্ত হই, তখন মোটামুটি ক্রিকেটের সাথে বেশি সম্পৃক্ত হই, ফুটবলের সাথে বেশি সম্পৃক্ত হই। তারপরেও আমরা যখন ফুটবল খেলেছি বা ক্রিকেট খেলেছি তখন আমরা সরাসরি যে ওই ফুটবলের যে আপনার ডিআর যে 5 নম্বর বলটা আছে বা অন্যান্য যে বলগুলো আছে সেগুলোর সাথে সরাসরি আমরা সম্পৃক্ত হতে পারিনি। আপনি যেমনটা বলছিলেন যে বাদামি বা এরকম টাইপের, আমরা হচ্ছে কাগজ বেঁধে বেঁধে বল তৈরি করতাম, তারপর হচ্ছে আপনার কী যেন বলে ওই যে ডাব গাছের যে একটা থাকে আপনার ওইটা কেটে আমরা ওইটাকে ব্যাট বানাতাম, বা কাঠের কোনো একটা আস্তরণ সেটা কেটে আমরা ব্যাট বানাতাম, এরকম আমরা সরাসরি যে মানে সাধারণরা যে ব্যাটগুলো ব্যবহার করে সেই ব্যাটগুলো আমরা সরাসরি ব্যবহার করতে পারিনি, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা এটা ব্যবহার করতে পারি। অর্থনৈতিকভাবে আপনাদের কীরকম অবস্থা ছিল? অর্থনৈতিক অবস্থা দুই একজনের ভালো ছিল, সেরকম মানে সেটা ভালো বলা যাবে না আর কি, মানে সবার সাথে কম্পেয়ারেবল না সেটা, সবার সাথে সেটা তুলনা করা যাবে না যে অর্থনৈতিক অবস্থা তার ভালো, এরকম তুলনা করার মতো না আর কি। আপনারা কি প্রকৃতি থেকে বিভিন্ন উপাদান নিতেন, এই অর্থনৈতিকভাবে সক্ষম ছিলেন না বলে নাকি এটাই আপনাদের রীতি? এটাই আমাদের রীতিনীতি ছিল, এটাই আমাদের রীতিনীতি। আচ্ছা, মানে পেশা হিসেবে মূলত আপনাদের সম্প্রদায়ে সবাই কি করে জীবিকা নির্বাহ করতেন ওই সময়টাতে? এটা নিয়ে অনেক মানে বিস্তৃত বলা যায় যে হচ্ছে আপনার মানে পেশাটা মূলত আমাদের হচ্ছে কৃষি। মানে আমাদের যারা গবেষক আছেন বা এখন তো হচ্ছে মানে অনেক
আমরা শুধু এটাকেই ভাবছি বা এখন যে সময়টা চলছে সেটাকেই আমরা দেখি, কিন্তু পূর্ববর্তী প্রজন্ম আজ থেকে 200 বছর 100 বছর আগে যখন আমরা দেখি, তখন দেখা যাবে যে তখনকার হিসাবটা যদি আমরা করতে যাই, সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের মানে মূল পেশাটা ছিল কৃষি। এই যে আমাদের যে সংস্কৃতিগুলো আছে, আমার হচ্ছে উৎসবগুলো আছে, সবগুলো কৃষির সাথে সম্পৃক্ত। আপনার হচ্ছে যে আমি যে উপন্যাসটা লিখেছি কারাম নামে, যেটা বললেন, সেই জায়গাটাতে আমাদের হচ্ছে কৃষির সাথে আমাদের নারীরা সম্পৃক্ত ছিল। সকল কাজই আবার আমাদের হচ্ছে বেশিরভাগ কাজগুলো মানে শক্তিশালী যে কাজগুলো সবগুলো আমাদের নারীরা করত। আচ্ছা, এখনো করে। আচ্ছা, তা আপনার মা সেক্ষেত্রে কি ভূমিকা রাখতো? আপনি ছোটবেলা থেকে কি দেখেছেন? আমার মা বলতে দেখা যাচ্ছে যে আমার বাবা তো একটু সমাজ সেবা করে বেড়াতেন, তো দেখা গেল যে আমার বাবা বেশিরভাগ সময়ই বাইরে থাকতেন বা অন্য যে সকল কাজগুলো বিচার সালিশ বা এরকম টাইপের আমাদের ভিতর যে সমস্যাগুলো হতো সেগুলো আবার তিনি সমাধান করতেন। তো সেই জায়গা থেকে দেখা যেত যে মা হচ্ছে আমাদের মানে বাড়ির যে সকল কাজগুলো আছে থেকে শুরু করে বাড়ির আনুষঙ্গিক যত কাজ সেগুলো তো করতেনই, গৃহিণী হিসেবে যে কাজগুলো করতে হয় সেই কাজগুলো তো করতেন। পাশাপাশি উনি হচ্ছে আমাদের যে জমি আছে, অনেক জমি থাকতো আমাদের এখানে, আমরা যখন প্রথম এখানে আসি তখন দেখা যায় যে এই মানে ঝোড় বা জঙ্গল যে এই জিনিসগুলো কেটে কেটে আমরা কিন্তু এখানে হচ্ছে মানে এই ল্যান্ডে আমরা হচ্ছে বসবাস শুরু করি। তো সেই জায়গা থেকে দেখা গেলো যে এই জায়গাতে আমাদের হচ্ছে এই জমিগুলোতে আমরা বিভিন্ন ধরনের চাষাবাদ করি, তখনও এতটা ডেভেলপ ছিল না, কৃষি এতটা ডেভেলপ করেনি, সেই জায়গাতে আমাদের মেয়েগুলো এই কাজগুলো করতো আর কি। তো আপনি আপনার বাবার কথা বলছিলেন যে বাবা ব্যবসায়ী ছিলেন, সমাজসেবামূলক কাজে অংশগ্রহণ করতেন, তো ওই রকম একটা পরিবেশে আপনি বড় হয়েছেন, পরিবারে বড় হয়েছেন, আপনি ছোটবেলায় কি ভাবতেন যে বড় হয়ে কি হবেন? বাবাকেই বেশি ফলো করতাম আর কি, বাবার বাবার মতোই হওয়ার একটা চিন্তা চেতনা আমার ছোটো থেকেই ছিল যে আসলে বাবা এরকম সমাজ ডেভেলপমেন্ট যে কাজগুলো আছে সেগুলো করছে, তো আমারও সেখান থেকে একটা অনুপ্রেরণা পাই আমি যে বাবা যেহেতু এই কাজগুলো করছে তাহলে আমি এই বাবার যে কাজগুলো অসমাপ্ত আছে আমি সেই কাজগুলো করবো আর কি, এরকম একটা চিন্তাধারা আসে আমার মাঝে। তো বাবা হয়তো দেখা গেলো যে গ্রাম নিয়ে বা অত্র এলাকা নিয়ে কাজ করেছেন, আমার আমি চিন্তা করলাম যে না, শুধু গ্রাম নিয়ে আমি কেন করবো, আমার যেহেতু আমি এই যুগের আমি আরও আমার চিন্তা চেতনাটাকে আরও সম্প্রসারিত করতে পারি, আমি আন্তর্জাতিকভাবে এই কাজগুলো করবো। তখন আমি অন্যান্য যে কান্ট্রিতে আমাদের মানুষগুলো রয়েছে তাদেরকেও খোঁজার চেষ্টা করি বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে, হোয়াটসঅ্যাপ আপনার হচ্ছে ফেসবুক বা বিভিন্ন যে মাধ্যমগুলো রয়েছে সেই মাধ্যমগুলোর মাধ্যমে আমি আমার মানে অন্য দেশের যে মানুষগুলো রয়েছে তাদেরকে খোঁজার চেষ্টা করি আর কি, তাদের সাথেও একটা আমাদের যে একটা মেলবন্ধন সেটা তৈরি করার চেষ্টা করি আর কি। কি লিখে আসতেন? মাহাতো লিখে আসতেন? জি জি। আচ্ছা, তো সারা বিশ্বেই আপনাদের এই সম্প্রদায়ের অনেকে আছেন? সারা বিশ্বে বলতে আপনার ভারতে বেশি সংখ্যায় আছেন আর কি, ওইখানে আমাদের 1,80,00,000 জনগোষ্ঠী আছেন সেখানে। সারা বিশ্বে কত হবে? সারা বিশ্বে আপনার 2 কোটির মতো হবে, সেখানে আপনার নেপালে আছে কিছু, ফিজিতে আছে কিছু, আর আমাদের দেশে আছে। বাংলাদেশে কত আছে? 35,000 আছে, এটা আমার ব্যক্তিগত সার্ভে আর কি। আমি একসময় করোনাকালীন সময় যখন আমি বসেছিলাম তখন মাহাতো জনগোষ্ঠী সমাজ সংস্কৃতি বইটা আমি লিখি, তো ওই সময় মূলত আমি এই সার্ভেটা করি যে আসলে প্রত্যেকটা বাড়িতে আমাদের হচ্ছে কতটা জনগোষ্ঠী আছে, কতটা ঘর আছে, কতটা চাকরিজীবী আছে, কীরকম মানে টোটালটাই একটা আমি সার্ভে করার চেষ্টা করি যে আসলে এটা আমাদের কখনো ওইভাবে হয়েছিল না, তো পরবর্তীতে এই জিনিসটা আমি করি আর কি। এই যে বাংলাদেশে যারা আছেন তারা, আপনি যেমন সিরাজগঞ্জে, আর কোন কোন জেলায় আছে? আর আপনার ওইদিকে বগুড়াতে আছে, ধরেন উত্তরবঙ্গের হচ্ছে 18টা জেলায় মোট আপনার আছে, বগুড়াতে আছে, পাবনাতে আছে, আপনার চাঁপাইনবাবগঞ্জ আছে, জয়পুরহাটে বেশি সংখ্যক আছে। আচ্ছা, সবচেয়ে বেশি সংখ্যক আমাদের সিরাজগঞ্জ জেলাতে আছে, রায়গঞ্জ তাড়াশ উপজেলায় আপনার হচ্ছে প্রায় এখানে 13,000-এর মতো জনগোষ্ঠী আছে। আপনাদের প্রধান খাবার কি? প্রধান খাবার বলতে কালচারাল যে খাবারগুলো আর কি, প্রধান খাবার আমরা মূলত হচ্ছে আমিষের যে চাহিদাগুলো আর কি, ধরেন সেই আমিষের চাহিদাগুলো মূলত বলেছি প্রথমে যে আসলে এগুলো সব কিছু আমাদের প্রকৃতি থেকে হতো, কিন্তু এই যে আপনারা এখন যে রেগুলার যে খাবারগুলো খাচ্ছেন সেই রেগুলার খাবারের ইয়েতে দেখা গেলো আমাদের মূল খাবারগুলো এই প্রকৃতি থেকেই মূলত আসতো। আপনার যেমন ধরেন যে কলা পাতা, যেমনটা বলছিলেন যে কলা পাতা দিয়ে বেঁধে যে কচুর যে মানে কচু গাছের হচ্ছে মূল যে মানে বের হয় আর কি, প্রথম একটা ওইটাকে আমরা আমাদের ভাষায় পং বলি আর কি, একটা ফুলের মতো একটা বের হয় ওই অংশটাকে, তারপর কচি পাতা যেটা থাকে কচু গাছের ওই জিনিসটাকে কলা পাতার মধ্যে সুন্দর করে বেঁধে ওইটাতে মানে এত সুন্দর করে বাঁধা হয়, বেঁধে ওইটাকে চুলোতে দিয়ে দেওয়া হয়, একদম আমাদের খড়ির যে চুলো আর কি, সেই চুলোতে দিয়ে দিলে ওইটা এক ধরনের সিদ্ধর মতো হয়ে যায়, সেই সিদ্ধটা নিয়ে এসে ভর্তা করে মানে সুন্দর করে এটা খাওয়া যায় আর কি।
তারপর আমিষের চাহিদা, আমিষের যে চাহিদাটার কথা বলছিলাম সেটা আমাদের হচ্ছে মূলত আসতে হচ্ছে শামুক থেকে, শামুক ছোট ছোট শামুক যেটা আছে আর কি, এইটার থেকেই আমাদের মূলত আমিষের চাহিদা, এই আপনার এই জিনিসগুলো থেকেই মূলত আমিষের চাহিদা। তারপর আছে কাঁকড়া আছে, এটা আমাদের ট্রেডিশনাল খাবার ছিল আর কি। মানে সবাই শামুক খায়, কাঁকড়া খায়? সবাই খায় না বলতে, এখন হয়তো দু একজন হচ্ছে যারা খায় না, তবে আগে খেত আর কি। আচ্ছা, ডাক্তার বলছিলেন যে পড়াশোনার ব্যাপারটা খুব একটা ছিল না, সেটা কি এখন কি বেড়েছে? অবশ্যই এখন বেড়েছে, কারণ এখন দেখা যাচ্ছে যে আমাদের, আমার গ্রামের কথাই যদি বলি, আমার গ্রামে আগে সেরকম শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, পরবর্তীতে দেখা গেলো প্রাথমিক বিদ্যালয় হলো, সেটা আমার বাবা প্রতিষ্ঠা করেছেন, প্লাস হচ্ছে একটা নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ওই সময় হলো। ওই নিম্ন মাধ্যমিক বিদ্যালয়টা হওয়ার পরে দেখা গেলো যে আমার আমাদের গ্রামে একটা চেঞ্জ আসলো, যে ছেলে মেয়েগুলো ঝরে পড়তো, অর্থাৎ বললাম যে ফাইভ পর্যন্ত পড়তো বা সিক্স সেভেন পর্যন্ত পড়তো, স্কুলটা দূরে হয়ে গেছে আর যাইতে চাচ্ছিলো না, বা বিভিন্ন ভয়ে হোক দেখা যেত যে ওই সময় বন জঙ্গলও ছিল, পথটা জি জি কঠিন অনেক ছিল, তো দেখা যেত এই ভয়েও যেত না, আর স্কুলটা অনেক দূরে, সাত আট কিলো দূরে, সেখানে কিভাবে যাবে। আচ্ছা, তো সেই জায়গা থেকে যখন আমাদের গ্রামে একটা প্রতিষ্ঠান হলো, তো ওটা বোধহয় আপনার পশ্চিমের নিম্ন মাধ্যমিক বিদ্যালয় নামে, সেইটা আপনার 1998 দিকে প্রতিষ্ঠিত হয় আর কি। এইটা হওয়ার পরে দেখা গেলো আমাদের গ্রামে একটা চেঞ্জ আসে, এই ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন প্রাইমারি শেষ করে ওইখানে আবার ভর্তি হয়ে গেলো, আস্তে আস্তে একটা ভালো একটা রিভলিউশন আসে আমাদের ওইখানে, সবাই দেখা গেলো পড়াশোনার প্রতি একটা ঝুঁকলো, যখন ওই স্কুলটা শেষ করতে পারছে সবাই মোটামুটি বিনা টাকায় যখন পড়াশোনা শুরু করলো, তখন দেখা গেলো স্কুলটা শেষ করে পরবর্তীতে কলেজে চেষ্টা করছে, অথবা কেউ সহযোগিতা করছে, বিভিন্ন ধরনের গণমাধ্যম সহযোগিতা করছে, বিভিন্ন ধরনের মিডিয়াতে যখন তাদের নাম প্রকাশিত হচ্ছে, প্রথম আলো, সমকাল বা অন্যান্য যে নিউজ, তারা নিউজ করেন আমাদেরকে নিয়ে, তখন দেখা যায় যে এই তারা বিভিন্ন ধরনের উপবৃত্তি বা বিভিন্ন ধরনের সমাজ যারা হচ্ছে কাজ করেন সমাজকে নিয়ে, তারা দেখা যায় যে তাদেরকে ডোনেট করেন, ডোনেট করার ফলে দেখা যায় যে আমাদের ছেলেমেয়েগুলো উঠে আসা শুরু করলো আর কি। এখন মোটামুটি খুব ভালো একটা অবস্থানেই চলে গেছে, যে এমন কোনো গ্রাম নাই যে আমাদের হচ্ছে, বা এমন কোনো পাড়া নাই যে অনার্স মাস্টার্সে পড়ে না, এরকম ছেলেমেয়ে পাওয়া যাবে না। আচ্ছা, আপনার প্রাতিষ্ঠানিক শিক্ষা তো আপনি যে বলছিলেন আপনার বাবা যে বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন সেখান থেকেই শুরু হয়েছে? জি জি। এইখানেই আমাদের হচ্ছে মজার ঘটনাটা ঘটে, যে হচ্ছে যখন আমরা হচ্ছে বাইরে যাই বা অন্য কোনো, আমি মানে এই জনগোষ্ঠীর ভিতর দেখা গেলো যে মানে খুব ছোটবেলায় মানে এটা 9-10 এর ভিতর বাইরে যাই প্রথম, তো তখন বাইরে যেয়ে দেখা যায় যে আমরা তো এক ভাষাতে কথা বলতাম প্রথমে, ধরেন আমাদের ভাষাতে কথা বলে অভ্যস্ত, বাবা মার সাথে বাড়িতে সবার সাথে আমরা এক ভাষাতেই কথা বলতাম, পরে যখন স্কুলে গেলাম তখন ওই ভাষাটা একটু রপ্ত করলাম, বা তখন আস্তে আস্তে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করলাম, পরবর্তীতে যখন দেখা যায় যে আমরা যখন ওই বাইরে গেলাম বা অন্য জনগোষ্ঠীর মানুষের সাথে মিশা শুরু করলাম, বন্ধুত্ব যখন করতে গেলাম, তখনই দেখা যায় আসলে মূল প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আর কি। নিজের থেকেই আমি অতটা মানে ই ছিলাম না, বা আমাদের জনগোষ্ঠীর ছেলেমেয়েরা অতটা স্বতঃস্ফূর্তভাবে তাদের সাথে মিশতে পারতো না, বা তারাও অনেকটা আমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে মিশতো না, ভাষাটা বোধহয় সেক্ষেত্রে অনেক বড় একটা প্রতিবন্ধকতা ছিল, বড় একটা প্রতিবন্ধকতা ছিল, আমরা পারতাম না ওই সময় ওই ভাষাটাই শুদ্ধভাবে বাংলাতেও কথা বলতে। এখনও আমাদের জনগোষ্ঠী, আমার দাদিকে যদি আমি বলি যে এইভাবে আমরা বাংলাতে কথা বলি, সে বলতে পারবে না। তারপর সেই প্রতিবন্ধকতাগুলো কিভাবে কাটিয়ে উঠতেন? তো আস্তে আস্তে যখন ওদের সাথে মিশতে শুরু করলাম, মিশতে মিশতে দেখা গেলো যখন আমি 9-এর কথা যখন বলছিলেন, তো ওই 9-এ যখন আমি হচ্ছে প্রথম বছর খুবই খারাপ করলাম, একটুকু ভালো করতে পারলাম না, নতুন পরিবেশে, হ্যাঁ নতুন পরিবেশে একটুকু ভালো করতে পারছিলাম না, তো পরবর্তীতে আমি একটু আপসেট হয়ে গেলাম যে আসলে কীভাবে তাহলে এখানে আমার গ্রামে এসেই মানে গ্রামেই ভালো ছিলাম, শহরে এসে তো আমার লস হয়ে গেল, ফিরে যাবো ফিরে যাবো, এরকম একটা চিন্তা চেতনা। তো ওই সময় একটু নিজের ভিতর যে না একটু চেষ্টা করে দেখি, তখন একটু ভালো করার চেষ্টা করলাম। তো ওই সময় যখন হুট করেই আমি আবার ওই সময় আমার সবুজ কানুন স্কুল ছিল, তো ওই সবুজ কানুন স্কুলে কেমিস্ট্রিতে আমি মানে প্রথম ব্যাচ ছিল আর সেকেন্ড ব্যাচ, দুইটা ব্যাচ যে ছিল মেল ফিমেল যেটা আর কি, তো ওই দুইটা ব্যাচেই আমি হচ্ছে সর্বোচ্চ রেজাল্ট করি হচ্ছে কেমিস্ট্রিতে। তখন স্যাররা খুব অবাক হলেন, এছাড়া মাহাতো, সবাই আমাকে মাহাতো বলে ডাকতো, মানে উজ্জ্বল যে আমার নাম সেটা কেউ বলতো না, সবাই মাহাতো বলতো। আমাদের জনগোষ্ঠীর ছেলেমেয়েরা যেখানেই যাক না কেন, যে প্রতিষ্ঠানেই থাকুক না কেন, ওকে সবাই মাহাতো করেই বলবে, দেখা যায় যে এটা ওরা ভাবে যে এটাই হয়তো নাম, কিন্তু আসলে আমাদের মূল নামটা তো ওইটা থাকে, তো এই মাহাতো। তখন স্যাররাও একটা আলাদাভাবে নজরে নিলেন, ম্যাডামরা যারা ছিলেন তারাও আলাদাভাবে নজরে নিলেন, যে তাকে বই তৈ দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করে আমাদের সাথে কীভাবে নিয়ে আসা যায়, কীভাবে সম্পৃক্ত করা যায়। আমাদেরকে স্যাররা তখন ডাকতেন যে এই বইটা পড়ো তুমি, এইভাবে ভালো করবে, আরও ভালো করবে।
এরকম আর কি। তখন এইভাবেই মূলত আমার তখন আরও একটা ভালো একটা বন্ধু সার্কেল আমার তৈরি হয়ে গেলো ওদের সাথে, ভালো ভালো যারা ওই ক্লাসে প্রথম শ্রেণী ছিল বা ই ছিল তারাও আমাকে সম্পৃক্ত করলো তাদের বন্ধু হতে, তখন দেখা গেলো যে আমার জিনিসটা আরও একটু সুবিধা হলো আর কি। জি, তো ভাষার কথা বলছিলেন, ওই ভাষাটা একটু শুনতে চাই এখন আমরা, মানে মাহাতো ভাষায় আপনি আমাদের সাথে একটু কথা বলুন। তোমার কেমন হ্যাঁ? জি, তোমার কেমন হ্যাঁ? যে মানে কি, মানে এটা যদি বলি মানে মূল বাংলাটাতে যদি বলি তাহলে এরকম দাঁড়ায় আপনি কেমন আছেন। আচ্ছা, তো আমি ভালো আছি, এটাকে কি বলবেন? হ্যামে সুথরি। আমি সুথরি? হ্যামে সুথরি, হ্যামে সুথরি। আচ্ছা, অনেক কঠিন, একটু কঠিন আর কি। আচ্ছা, তো সেখান থেকে আপনি যখন বাংলাটা রপ্ত করলেন, তো বাংলাটা রপ্ত করাটা কি কঠিন ছিল নাকি আপনার ভাষাটা? অবশ্যই আমার ভাষাটা রপ্ত করা সহজ ছিল, কারণ ওটা তো আমি মায়ের কাছ থেকে শিখা ভাষা আর কি। তারপর যখন শুদ্ধ বাংলা শিখে আপনি আপনার পরিবারে ফিরে গেলেন এবং পরিবারের সাথে আপনার এই নতুন ভাষা প্রয়োগ করলেন, তাদের প্রতিক্রিয়া কি ছিল? তাদের প্রতিক্রিয়া বলতে আমিও মানে যখন পরিবারে যেতাম সবসময় চেষ্টা করতাম, বা সবাই তো ওই ভাষাতেই কথা বলতো, তো সবসময় চেষ্টা করতাম আমাদের ভাষায় কথা বলার। তারপরও দেখা যেত যে মানে কিছু কিছু পরিবেশ তো ওইভাবে বলতে হবে, বাংলাতেই বলতে হবে, সেই জায়গাতে বাংলাই বলতাম আর কি। তো তারাও বেশ মানে প্লিজ ছিল আমার প্রতি, মানে পরিবার যারা ছিল তারাও সবাই না আমার ছেলে পড়াশোনা করছে, ভালো হচ্ছে, ডেভেলপ করতেছে, যেখানে হচ্ছে অন্যান্য ছেলেমেয়েরা ঝরে পড়তেছে সেই জায়গা থেকে আমার ছেলেমেয়ে ভালো করতেছে, তারা খুব খুশি ছিলেন আর কি। আপনারা কি সেসব টেলিভিশন দেখতেন না? সত্যি কথা বলতে তখন আমাদের মানে আমার যদি মানে ছোটবেলা বলি সেক্ষেত্রে আমাদের বাড়িতে আমাদের গ্রামটাতে আমরা একটু ছিলাম আর কি, বাবা একটু যেহেতু ই ছিলেন, তো সেই জায়গাতে দেখা গেল যে আমাদের বাড়িতে একটা টিভি ছিল আর কি, কিন্তু কারেন্ট ছিল না। আচ্ছা, কারেন্ট ছিল না? জি। তাহলে টিভি কিভাবে দেখতেন? ব্যাটারি দিয়ে দেখতাম। আচ্ছা, ব্যাটারি দিয়ে দেখতাম, তারপরে তো সোলার আসলো আর আমরা বিদ্যুৎ পেলাম, রিসেন্ট বিদ্যুৎ পাইছি। আচ্ছা, কোন সময়ের কথা বলছেন যখন বিদ্যুৎ ছিল না? এটা তো বিদ্যুৎ ছিল না তো আপনার হচ্ছে 2018 বা 2019, এই যে যখন আমাদের মানে দেশ থেকে ঘোষণা করা হলো যে কোথাও বিদ্যুতের ঘাটতি থাকবে না বা সারা দেশে একটা বিদ্যুতের একটা ইয়ে হবে, তখন মূলত আমাদের ওইখানে তার আগ পর্যন্ত বিদ্যুৎ ছিল না। সেখানেও বাবা অবশ্য একটা ভূমিকা রেখে গেছেন আর কি, এই বিদ্যুৎটা আনতে তিনি খুবই প্রচেষ্টা করেছেন যে হচ্ছে এই বিদ্যুৎটা নিয়ে আসলে আমাদের ছেলেমেয়েরা মূলধারার মানুষের সাথে ভালোভাবে আরো কমিউনিকেশন করতে পারবে। তো আপনি একটা সময় গিয়ে মেরিন ইঞ্জিনিয়ার হতে চেয়েছিলেন? জি। সেটা কখন, বিশ্ববিদ্যালয়ে জীবনে নাকি তার আগে? হচ্ছে এটা যখন আমি হচ্ছে এইচএসসি পাশ করি ওই সময় মূলত এই লক্ষ্যটা আমার হয় যে আমি অ্যাটর্নি কস্ট মেরিন ইঞ্জিনিয়ার হব। কেন? এটার প্রতি আমার ওই সময় একটা মানে টেন্ডেন্সি চলে আসে, আমার বন্ধুরাও পড়ছে বা তারা হচ্ছে এটা নিয়ে চেষ্টা করবে বা তারাও পড়াশোনা করবে এটা নিয়ে, ওই সময় আমার এটা কেন যেন মাথায় কাজ করে যে আমার এটাকে হতেই হবে। তো মেরিন ইঞ্জিনিয়ার হবার ভূত মাথা থেকে নেমে গিয়েছিল কবে? মাথা থেকে নামলো মূলত আমি পরে অনেক চেষ্টা করলাম, মেরিন ইঞ্জিনিয়ার হতে হলে তো অবশ্যই চট্টগ্রামে থাকতে হবে, ওইখানে থাকলাম 11 মাসের মতো থাকলাম, সেখানে অনেক স্ট্রাগল করি, স্ট্রাগল করার পরে পরবর্তীতে চোখের কি যেন একটা সমস্যাতে আমি সেখানে বাদ পড়ে যাই। আচ্ছা, আই টেস্ট একটা ই ছিল, তো যাই হোক, তো পরবর্তীতে যখন হচ্ছে দেখলাম যে আমার বন্ধুরা যখন মেরিন ইঞ্জিনিয়ার হলো তারা যখন তাদের লাইফ স্টোরি এগুলো শেয়ার করছে, তখন আসলে আমি পরবর্তীতে একটু ই ছিলাম যে না আমি মনে হয় এমনিতেই ভালো আছি, আমি যে পড়াশোনাটা করেছি সেটাই ভালো আছি, এরকম মনে হলো আর কি। আপনার লেখালেখিটা শুরু করেছিলেন কখন? লেখালেখিটা মূলত শুরু হয় আমি যখন হচ্ছে কোনো প্রোগ্রাম এলাকায় আমার বিভিন্ন ধরনের সংগঠন সংগঠনের সাথে সক্রিয়ভাবে ছিলাম আর কি, আমার মিসাব নামে একটা সংগঠন ছিল সেখানে, সেই সংগঠনে আমি দীর্ঘদিন উপস্থাপন করি বিভিন্ন ধরনের প্রোগ্রাম, যেগুলো হতো সেই প্রোগ্রামগুলো আমি উপস্থাপন করতাম, তো সেই উপস্থাপন করতে গিয়ে দেখা গেলো যে ছোটো ছোটো কিছু আপনার হচ্ছে ছন্দ লাগতো, তো এই ছন্দগুলো যখন লিখতাম তখন আমার জাতিগোষ্ঠী নিয়েই দেখা গেল লিখতাম, তো এই ওই ছন্দগুলো লিখতে যেয়েই মূলত আমার লেখালেখিতে হাতেখড়ি হয়ে যায় আর কি। তারপরে ছন্দ লিখতে লিখতে কবিতা লিখতে থাকলাম, জাগো নামে আমাদের একটা আমাদের জনগোষ্ঠীকে সচেতন করার জন্য বা সচেতনতা বৃদ্ধি করার জন্য মূলত আমি এই কবিতাটা লিখলাম যে জাগো, আমাদের জনগোষ্ঠীর মানুষকে আহ্বান জানালাম যে সবাই জেগে ওঠো, এরকম টাইপের একটা কবিতা লিখলাম। তো ওই কবিতাটা লেখার পরে দেখা গেলো যে সবাই খুব পছন্দ করলো, আমি আবৃত্তি করতাম তখন সবাই খুব পছন্দ করলো কবিতাটা, তখন আমি ভাবলাম যে তাহলে আরও তো লেখা যায়, যে আমার লেখা যেহেতু সবাই পছন্দ করছে তাহলে আরও লেখা যায়, কিন্তু আমার মূল বিষয়টা সবসময় আমি হচ্ছে ফোকাস করেছি আমার যে ভাষা কুড়মালি ভাষাকে আমি সবসময় ফোকাস করেছি, ওই ভাষাতেই কিন্তু আমি লিখেছিলাম কবিতাটা। তো এভাবে আপনার লেখালেখিটা শুরু হলো। তারপর প্রথম বই লিখেছিলেন কত সালে?
প্রথম মূলত আমার লেখালেখি যখন আমি হচ্ছে অনার্সে ভর্তি হলাম, ইংরেজি সাহিত্যে ভর্তি হলাম, তো সেই জায়গাতে যখন অনার্সে ভর্তি হলাম তখন আমি যে রুমটাতে থাকতাম আর কি, আপনার গোপালচন্দ্র লাহিড়ি হল ছিল পাবনা এডওয়ার্ড কলেজে, তো সেটা অনেক বিখ্যাত একটা প্রতিষ্ঠান ছিল। তো সেইখানের যে একটা ওই হলটাতে যখন আমি থাকতাম, তো আমার বেডটা ছিল আপনার হচ্ছে মানে জানালার পাশে, জানালার পাশে মানে একটা কৃষ্ণচূড়া গাছ ছিল। তো আসলে মূলত ওই কৃষ্ণচূড়া গাছ থেকে আমি যখন রাতে শুয়ে থাকতাম, জানলাগুলো খোলা থাকতো, মানে কৃষ্ণচূড়া গাছ থেকে ওই লাল যে পাপড়িগুলো এসে আমার বিছনাতে পড়তো। দেখা যেত সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠেছি আমার বিছনাটা লাল হয়ে আছে, এরকম একটা অবস্থা, আমার ফ্লোরটা লাল হয়ে আছে। তো মূলত এইখানে একটা আমার কাজ করে আর কি। তখন আমি যখন উপন্যাসটা লিখলাম প্রথম, তখন ওই সিনটাই আমি হচ্ছে ফার্স্ট যে ওই কৃষ্ণচূড়া গাছের একটা সুন্দর একটা বর্ণনা হয়, যদিও সেটাকে আমি আমার গ্রামে নিয়ে গেছি, ওইখানে তো এস্টাবলিশ সেটাকে করাইনি। তো হচ্ছে কৃষ্ণচূড়া গাছের একটা বর্ণনা দিয়ে মূলত আমার হচ্ছে ওই উপন্যাসটা শুরু হয় আর কি। সব এটা বুঝতে পারছি আপনি খুব রোম্যান্টিক, এই যে কৃষ্ণচূড়া লাল রং আপনার মনের রঙকেও রাঙিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং আপনি যেটা বলছিলেন যে আপনাদের সম্প্রদায়ের প্রায় সবাই প্রকৃতি থেকে বিভিন্ন উপাদান নিয়ে তাদের জীবন যাপনের সাথে জড়িয়ে রেখেছেন, তো এই যে রোম্যান্টিক একজন মানুষ, প্রথম প্রেমে পড়েছিল কবে? প্রথম প্রেম মূলত অনার্সেই শেষের দিকে। আচ্ছা, অনার্স যখন পড়ি তখনই শেষের দিকে। সেটা কি আপনাদের সম্প্রদায়ের কারণে? আমাদের সম্প্রদায় মানে এমন হয় যে আমাদের আমাদের সোসাইটির ভিতরেই বিয়ে করতে হয়, অন্য কোনো সোসাইটিতে আমাদের বিয়ে হয় না। কেউ যদি ভালোবেসে ফেলে অন্য সোসাইটি, ভালোবেসে ফেলে তখন সিনেমার মতো অবস্থা হয়, সেটা খুব কম হয় আর কি। আমাদের মানে পারিবারিকভাবে সেরকম একটা বাধ্যবাধকতা থাকে যে আমাদের ভিতরেই আমাদেরকে বিয়ে করতে হবে, প্লাস হচ্ছে আমাদের সংসার আমাদের ভিতরেই হবে, এরকম একটা আমাদের ই থাকে। তাহলে আমাদের দেখা যায় যে এটার জন্য যে আমাদের অসুবিধা হয় সেটা না, কিন্তু এটার জন্য আমাদের আরও ভালো হয়। দেখা যায় আমার মানে আমি যদি আমার সংস্কৃতিতে অন্য একটা মেয়ে নিয়ে আসি তখন সে আমার সংস্কৃতিটা বুঝবে না, যার ফলে দেখা যাবে যে আমার সংস্কৃতিটা বিলুপ্ত হবে, এটা একটা নেগেটিভ দিক হবে। সেই জন্য দেখা যায় যে আমার সংস্কৃতির মেয়েরাই আমরা চেষ্টা করি যে আমাদের সংস্কৃতিতে নিয়ে আসার জন্য। যার প্রেমে পড়লেন পরবর্তীতে তাকে বিয়ে করেছেন? জি। আচ্ছা, আমরা বইটা দর্শকদের একটু দেখাই। জ্যোতির ছবি সহ, জ্যোতির ছবি সহ, একদম। এটা মূলত তিনটা ভাষা আমি প্রয়োগ করেছি এই বইটাতে। আচ্ছা, বলুন কোন কোন ভাষায়? আপনার প্রথমে আমাদের ভাষা আছে, তারপর হচ্ছে এটাতে বাংলা ভাষা আছে, তারপর যেন আমাদের ছেলে মেয়েরা পাশাপাশি ইংরেজিও শিখতে পারে একটা শব্দকে। জাতীয় সঙ্গীত কুরবানি ভাষা? জি জি জি, জাতীয় সঙ্গীতটাকে আমি প্রথম হচ্ছে যেন ছোট ছোট ছেলে মেয়েরা যারা আছে তারা যেন এই দেশের প্রতি একটা চাই বা জাতীয় সঙ্গীতটা কুরবানি ভাষা আপনি দেখে দেখে বলতে। অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। হামার সোনোকে বাংলা হেমেতরা পিয়ার কারোহিয়াও সভে দিনুয়া তহর সারগুয়া তহর বাদশুয়া হামার হানসোয়ামে বাজওয়হি বেশিয়া মেয়াগো ফেগনুয়ামে তহর আম্বাক বাগনুয়ে গান্ধাল মে পাগাল কারোহাই মরহি হিগো। আচ্ছা বাবা, এটাকে সুর দিলে না জানি কিরকম লাগবে। সুর সেম আসবে। আর এখন তো আমাদের মানে আমাদের ভাষায় হচ্ছে আপনার রবীন্দ্রসঙ্গীত অনুবাদ হচ্ছে, সেটা ইন্ডিয়াতে হচ্ছে। আমাদের আরও যারা গবেষক আছেন, সুনীল মাহাতো সেখানে কাজ করছেন, আমাদের ঝুমুর শিল্পী আছেন ইন্দ্রাণী মাহাতো, সেরকম থেকে আরও আমাদের এই ভাষা নিয়ে যারা কাজ করছেন তারা মোটামুটি আরও বড় বড় পদক্ষেপগুলো নিচ্ছেন আর কি সেখানে। আর এই বইটি মাহাতো ডিকশনারি, মানে এটা পড়লে আমি সব জেনে যাব আপনাদের সম্পর্কে, আমাদের ভাষাগুলো শিখতে পারবেন একবার বেসিক থেকে শুরু করে সব। না, এটা একজন আমাদের মানে সম্প্রদায় থেকে, উনি হচ্ছে ইউনো হয়েছেন আর কি, এডিসি এখন বর্তমানে আমাদের সম্প্রদায়। শিশুটি হাঁটে, এটাকে আপনারা বলেন গিদরুয়া ভুলো হায়? হ্যাঁ হ্যাঁ, অনেক কঠিন। যাই হোক, হ্যাঁ, তো আপনি বলছিলেন এবং আমরাও বলছিলাম যে আপনি একজন গবেষক, তো গবেষণার কাজে আসলে কখন মনে হলো যে গবেষণা করা প্রয়োজন কিংবা গবেষক হওয়া প্রয়োজন? আসলে আমি এটা নিয়ে যখন হচ্ছে মানে বিভিন্ন পড়াশোনা করতাম, স্নাতকেই পড়তাম বা যখন পড়াশোনা করতাম মূলত বা চাকরি প্রিপারেশন নিতে যেতাম, তখন দেখতাম যে সকল জাতিগোষ্ঠীর একটা আলাদা তাদের একটা পরিচিতি দেওয়া থাকতো, বিভিন্ন সমাজবিজ্ঞান বইয়ে দেওয়া থাকতো, প্লাস হচ্ছে আপনার চাকরির যে বইগুলো আছে সেগুলোতে কিন্তু দেওয়া থাকে, সকল জাতিগোষ্ঠী চাকমা বলেন বা মারমা বলেন বা উড়া জনগোষ্ঠী, যে জনগোষ্ঠী আছে তাদের একটা পরিচিতি দেওয়া থাকতো, কিন্তু আমাদের কোনো পরিচিতি ছিল না, শুধু এক কথায় লিখে দেওয়া থাকতো মানে খুব ছোটো আকারে যে মাহাতো,
এই শব্দটাই সর্বোচ্চ লেখা থাকতো। তো তখন আমি আসলে আমার মনের ভিতরে একটাই হয় যে আসলে আমাদের নিয়ে কোনো কাজ হয়নি, বা মানে সবচেয়ে আমার মানে বড় যে কষ্টের জায়গা থেকে যে আসলে আমি যে কাজটা শুরু করি আর কি, আমাদের লেখাটা কখনো আমি কলমের কালি ব্যতীত কখনো লেখা দেখিনি আর কি। আমি যখন মানে বয়স পাই আর কি, আমি আমার সময়ে হচ্ছে আমি এটাকে কখনো কলমের লেখা বাদে প্রিন্টের লেখাতে কখনো দেখিনি। তো আমার ওই জায়গাতে একটু কাজ করার আশা মানে একটা স্পৃহা জাগে যে আসলে আমি যদি আমাদের এই জনগোষ্ঠীর মানে নামটাকে সুন্দর করে হচ্ছে প্রিন্টের অক্ষরে দেখবো আর কি। তো সেই জায়গাতে আমি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বলেন বা যারা গবেষণা করেন আমাদেরকে, তাদেরকে নক করার চেষ্টা করতাম যে আমাদের জনগোষ্ঠী নিয়ে কিছু লিখেন। তো তারা আসলে লিখতো না বা তারা ওরকম গবেষণা করতো না, দূরে হতো। তো এখন আবার আমাদের সিরাজগঞ্জ জেলায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সম্প্রতি হয়েছে, তো এখন তারা আমাদের প্রতি হচ্ছেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যারা টিচার আছেন তারা আমাদের দিকে যাচ্ছেন, আমাদেরকে নিয়ে গবেষণা করছেন, এখন এটা করছেন। তো তখন তার এটা কেউ করতো না। তো সেই জায়গা থেকে আমি নিজেই ব্যক্তিগতভাবে উদ্যোগ নিলাম যে আসলে আমরা যদি নিজেরাই আমাদের কাজগুলো নিজেরা করতে পারি তাহলে দেখা যাবে ভুলটাও কম হবে, প্লাস হচ্ছে আমাদের কাজগুলোও হবে বা আমাদের জিনিসগুলো উপস্থাপন করা হবে সোসাইটির, বা আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোও তুলে ধরা হবে, আমাদের সংস্কৃতিটাও হচ্ছে বিকাশ পাবে। আচ্ছা, আপনি প্রথমে কি নিয়ে কাজ করেছিলেন, ভাষা নিয়ে? অবশ্যই ভাষা নিয়ে কাজ করেছিলাম আমি। আচ্ছা, তারপর ভাষা নিয়েই এখন আমার কাজগুলো সব, মানে বেশিরভাগ কাজগুলো আমার ভাষার সাথে। তো মানে এটা একটা সংস্কৃতির অংশ, ভাষাটা সংস্কৃতির অংশ। দেখা যায় যে ভাষা নিয়েই যখন আমি কাজ করছি তখন যে কোনো একটা আমার ঝুমুর বলেন বা গীত বলেন, আমাদের যে ঝুমুরগুলো আছে গীতগুলো আছে সেইগুলো কীভাবে সংরক্ষণ করা যায়, সেইগুলো কীভাবে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে মানে বিকশিত করা যায়, সেই জিনিসগুলো আমি চিন্তা করতাম। আপনি গান করতে পারেন? হ্যাঁ, আমি গান করতে পারি। একটা গান তো তাহলে আজকে শুনবই। অবশ্যই, কারণ আমি তো হচ্ছে লিখেছি গান, 12টা গান লিখেছি, সেটা দেবাশিস মাহাতো সেটা হচ্ছে প্রথম আমাদের হচ্ছে গান মানে গিয়েছেন, সেটা বিভিন্ন ধরনের মিডিয়াতে এসেছে এই গানগুলো। জি, তো আমরা এখন গান শুনে ফেললে গিরালাই ভাদারা মাস লাগালাই কারাম কে আর এগোবার হেমে দেখব তোরা গো এগোবার। এই একবার মানে কি একবার? জি জি। আচ্ছা, দেখেছো আমি কিন্তু শিখে ফেলেছি। হায়ার করে না। আচ্ছা, তো গবেষণা করছেন কত বছর হলো? এটা আপনার আমি যখন হচ্ছে উপন্যাসটা লিখলাম তার মূলত এমনিতেই তো লিখেই তো আর সেটা প্রকাশ করা যায় না, দেখা যায় অনেক আগে থেকে কাজগুলো করতে হয়। দেখা যায় 2009 থেকে আমি মূলত এই কাজগুলো শুরু করি আর কি, মূল কাজগুলো, গবেষণাধর্মী কাজগুলো শুরু করি। আচ্ছা, 2009 সাল থেকে এ পর্যন্ত তাহলে মোট কয়টি বই বেরিয়েছে? মোট আমার বই বেরিয়েছে 4টি। আচ্ছা, এর মধ্যে উপন্যাস কয়টি? উপন্যাস 1টি, আর বেশিরভাগ বই হচ্ছে গবেষণাধর্মী। আমার যখন হচ্ছে বিয়ে করলাম, যখন বিয়ে করলাম তখন চিন্তা করলাম যে আসলে কিভাবে আমার মেয়েটা, আমার যে জানতে পারলাম যে আমার মেয়ে হবে, তখন আমি চিন্তা করতাম যে আসলে আমার মেয়েটা কিভাবে এই ভাষাটা শিখবে। আচ্ছা, আমরা তো দেখা গেলো যে আমি তো আগে এই ভাষাটা বলতাম, পরে বাংলা শিখলাম, পরে আবার ইংরেজি শিখে গেলাম, আমি 3টা ভাষা জানা শুরু করে গেলাম, মানে জানলাম আর কি, ভালোভাবে জানলাম 3টা ভাষায় আমি ফ্লুয়েন্টলি যখন কথা বলতে শুরু করলাম, তখন চিন্তা আসলো যে তাহলে আমার মেয়েটা বা আমার পরবর্তী প্রজন্মটা, শুধু আমার মেয়ে না, আমার পরবর্তী প্রজন্ম কীভাবে এই ভাষাটা শিখবে, তাহলে তাদের জন্য আমার একটা কাজ করা দরকার। বা হচ্ছে আমাদের যে NCTV কর্তৃক প্রণীত যে হচ্ছে আপনার পাঠ্যক্রম রয়েছে সেখানে 5টা জাতিগোষ্ঠীর ভাষা মানে পড়ানো হয়, তো সেক্ষেত্রে আমারও একটা চাহিদা আসলো যে আমাদের ভাষাটা যদি কখনো পড়ানো হয় বা আমাদের ভাষাটাই যদি পাঠ্যপুস্তক তৈরি হয় সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের ভাষাভাষী যে সন্তানগুলো রয়েছে তারা এই ভাষাটা শিখতে পারবে। সেই স্পৃহা থেকে মূলত আমি হচ্ছে এই বইটা লিখে ফেললাম। আপনি একটি সংগঠন শুরু করেছিলেন, সেটা কবে শুরু করেছিলেন এবং সেই সংগঠন সম্পর্কে একটু বিস্তারিত শুনবো। আচ্ছা, তো আমি মূলত হচ্ছে যখন 2014 দিকে এই সংগঠনটা মূলত শুরু করি, যে আসলে একটা সাংগঠনিক ব্যানারে যদি আমি এই কাজগুলো করি তখন দেখা যাবে যে এই মানুষও এটার প্রতি একটা আস্থা পাবে বা সবাই মিলে একটা একত্রিত হয়ে কাজগুলো করার একটা স্পৃহা আসবে। ধরেন আমরা কারাম উৎসব করছি, একটা পাড়াতে 5 জায়গাতে করছি, 6 জায়গাতে করছি, ওইটা না, তখন মানুষ কম হবে বা ছড়িয়ে ছিটিয়ে করছি জিনিসগুলো। তখন আমি বললাম যে না, সবাই মিলে এসে আমরা 1 জায়গাতে সবাই মিলে করি, তখন দেখা যাচ্ছে যে অনুষ্ঠানগুলো আরও জনপ্রিয় মানে প্রাণবন্ত হয়ে উঠছে অনুষ্ঠানগুলো। তো সেই জায়গা থেকে আমি ইন্ডিজেনাস সোসাইটি অ্যান্ড কালচার নামে একটা সংগঠন তৈরি করলাম, সেটাতে সবাইকে 1 জায়গায় করে তাদেরকে
সুন্দরভাবে আমাদের যে সংস্কৃতি আছে, কারাম, সহরাই, জিতিয়া, এই জিনিসগুলো প্রেজেন্ট করা শুরু করলাম জিনিসগুলো। তখন দেখা গেল যে মানুষ আরো উদ্বুদ্ধ হচ্ছে যে না এটা তো ভালো, বিভিন্ন ধরনের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া যে আছে তারাও এই জিনিসগুলোকে হচ্ছে প্রচার করা শুরু করলো, মানুষের কাছে পৌঁছানো শুরু করলো। তখন মানুষ এটাতে আরো কাজ করার মানে এই জিনিসটা আগে হয়তো পরিচয় দিতেই লজ্জা পাচ্ছিল যে না এটা আমি করছি, বা একটা গাল গাছের ডাল গেড়ে পুজো করছি, বা একটা হচ্ছে ছোট একটা কাজ করছি সেটা কি আসলে বাইরে প্রেজেন্টেবল। তো এই জিনিসটা একটা ভিতরে ভিতরে একটা অনুপ্রেরণা দিয়েছে, হ্যাঁ অনুপ্রেরণা দিয়েছে, প্লাস হচ্ছে তাদেরকে আরো উৎসাহিত করেছে যে এই কাজগুলা প্রেজেন্টেবল, সারা বিশ্বের মানুষ এটা দেখবে। এখন মানে এই কারামটা নিয়ে আমরা যে বলছি যে কারাম উপন্যাসটা যে আমি লিখলাম, এই কারামটা নিয়েই বাইরের কান্ট্রিগুলোতে গবেষণা হচ্ছে, বাইরের কান্ট্রিতেও এই মানে কারাম গাছ নিয়েই শুধু গবেষণা হচ্ছে। তো আমরাও চেষ্টা করছি, কারাম হচ্ছে এটা আপনার একটা করম, আগে আমরা বলতাম এই কথাটা একটু মানে কে এ আর এ এম যখন আমরা ইংরেজিতে লিখলাম তখন কারাম হয়ে গেছে মূলত কথাটা, আগে আমরা করম বলতাম এই কথাটাকে। তো পরবর্তীতে হচ্ছে আপনার যখন আমরা এই মানে বৃক্ষকে বন্দনা করা আর কি, আমরা প্রথমেই বলেছি যে হচ্ছে আমরা সব কিছু প্রকৃতির সাথে রিলেটেড, গাছকে গেড়ে সেটাকে ওইখানে চতুর্দিকে আমাদের ছেলে মেয়ে মেয়েদেরকে মূলত বসাই, বসিয়ে ওরা গোল হয়ে সেইখানে বসে আমাদের হচ্ছে বাবা আর ভাই যারা আছে তাদেরকে বলে যে হচ্ছে তারা যেন দীর্ঘায়ু হয় বা তাদের যেন সুখ সমৃদ্ধি আসে, তাদের পরিবারে যেন সুখ সমৃদ্ধি আছে, এইটা একটা কামনা করে। আর আরও একটা যে মজার ব্যাপার, আমি মানে গবেষণা করতে যেয়ে এটা সাধারণত আমি কোথাও শুনিনি, আমি নিজে নিজে জিনিসটা উপলব্ধি করতে পারলাম যখন হচ্ছে আজ থেকে 200 বছর আগে বা 300 বছর আগে আমাদের এই জনগোষ্ঠীর মানুষ ছিল না, তখন তখন এই জনগোষ্ঠীর মানুষ যখন হচ্ছে বাস করতো তখন দেখা গেলো কোনো কিন্তু বিশ্ববিদ্যালয় ছিল না। আপনার এই যে বিশ্ববিদ্যালয়গুলো এখন দেখছেন তখন কিন্তু কিছু ছিল না, কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না, মানুষ প্রাচীন এনসিয়েন্ট যেটাকে বলে আর কি ওইভাবে বসবাস করতো। সেই জায়গাতে দেখা গেল যে আমাদের জনগোষ্ঠীর যে বাচ্চারা আছে ওইখানে যে একটা সুন্দর আপনার হচ্ছে শিক্ষণীয় একটা গল্প বলা হয়, কারো মাথায় একটা বোঝা আছে সেটাকে কীভাবে নামিয়ে দিতে হবে, কাকে কীভাবে হেল্প করতে হবে, এই জিনিসগুলো দেখা যায় ওইখানে শিখিয়ে দেওয়া হয়। তো ওইখানে আমাদের নৈতিক একটা মানে পরিবর্তনের একটা ভালো একটা ধারণা দেওয়া হতো ওইখানে ওই অনুষ্ঠানের মাধ্যমে, শুধুমাত্র যে আমরা ডাল গেড়ে পুজো করছি এটা না, অনেক বড় একটা মাহাত্ম্য আছে এর পিছনে। সম্প্রতি আপনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত জীবনী সেটি অনুবাদ করার জন্য অনুমতি পেয়েছেন, এটি নিয়ে একটু বিস্তারিত বলুন। আসলে এটা নিয়ে আমি আজ মোটামুটি 5 বছর যাবৎ কাজ করছি, এটা তো অনেক বড় বই, আপনারাও জানেন যে এটা অনেক মানে অনেক গুরুত্বপূর্ণ একটা, দেশের জন্য গুরুত্বপূর্ণ একটা বই, মানে অনেক সাহসী একটা কাজ বলতেই হবে এটাকে। কারণ হচ্ছে আমি যখন এটা শুরু করলাম প্রাথমিকভাবে তখন দেখা গেল যে মানে প্রথমে পড়লাম, যখন আমি পড়লাম তখন আসলে এই বিষয়টা বঙ্গবন্ধুর যে দেশের প্রতি অবদান, তো প্রথমে তিনি যখন হচ্ছে বললেন যে আসলে আমি যখন তার স্ত্রী রেণু যখন তাকে বলেছিলেন যে হচ্ছে তুমি বসেই তো আছো জেলে তাহলে কিছু একটা লিখো, তো আসলে উনি বলেছিলেন যে হচ্ছে এমন কি করেছি আমি যেটা লিখে রাখা যায় জাতি মানুষ মানে দেশের মানুষ পড়বে এইরকম হবে। বা তখন আসলে আমার এই কথাটা মানে খুব ভিতরে লাগে, আমি একজন ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট ছিলাম, বিষয়গুলো আমি ফিল করতে পারি যে আসলে দেখুন প্রথমে স্টার্টিংটা কত মানে কীভাবে শুরু হয়েছে। আসলে হয়তো এই বইটাকে ব্যাখ্যা করার হয়তো যোগ্যতা এখন আমার হয়নি, এত মানে বড় একটা বই। তো আসলে ওই জায়গাতে দেখেন যে কত সুন্দর স্টার্টিংটা, তিনি প্রথমে বলেছেন যে আমি হচ্ছে কী জানি বা কী করেছি যে আমি লিখে রাখবো সেটা জাতি পড়বে, এত সুন্দর শুরু হওয়ার পরে সেই বইটা কত দূরে চলে গেল, মানে স্টার্টিং থেকে শুরু করে মিডলিং এন্ডিং মানে এত সুন্দর করে সাজানো, প্রত্যেকটা পরতে পরতে এত মানে গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে, গুরুত্বপূর্ণ কথা রয়েছে যেটা আসলে আমার ভিতরে লাগে। তো পরবর্তীতে আমি মূলত যে যখন চিন্তা করলাম যে আসলে এই এই যে কাজটা রয়েছে আমার জনগোষ্ঠীর ভাষায় যদি আমি এটাকে অনুবাদ করি তাহলে আমার যে 2 কোটি জনগোষ্ঠী আছে তা আমার বাচ্চারা বা আমার ছেলে মেয়েরা এই বইটা অবশ্যই তাহলে তারাও পড়তে পারবে, তারা আমাদের ভাষায় পড়তে পারবে, বঙ্গবন্ধুর আদর্শকে লালন করতে পারবে, এটা আমার ভিতরে কাজ করে, তখন মূলত আমি এই কাজটা শুরু করি। আচ্ছা আচ্ছা, এটা কবে নাগাদ শেষ হবে? এটা মাননীয় প্রধানমন্ত্রী যিনি উনি আমাকে এটা হচ্ছে পারমিশন দিয়েছেন যে আপনি এই কাজটা করতে পারেন বা এখন এটা প্রকাশ করতে পারেন। তো আসলে এটা আমার জন্য খুবই মানে সৌভাগ্যের একটা ব্যাপার, অনেক বড় একটা কাজ তিনি আমাকে অনুমোদন দিয়েছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই, সেই সাথে কৃতজ্ঞতা জানাই আর তিনি আমাকে অনুমোদন দিয়েছেন এই ব্যাপারটা করতে। তো আসলে মোটামুটি সকল কাজই আমার শেষ হয়ে গেছে, এখন মোটামুটি এটা তো একটা ট্রাস্টের আওতায় আছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে মেমোরিয়াল ট্রাস্ট আছে সেইটার
কর্তৃক সংরক্ষিত ব্যাপারটা টোটালি। তো এখন সব কিছুই শেষের দিকে আর কি, প্রুফ দেখার যে কাজগুলো সেগুলো শেষের দিকে, জাস্ট মানে প্রকাশ হবে হবে এরকম একটাই। জি, মানে খুব শিগগিরই সবকিছু ঠিক থাকলে আমরা পেতে যাচ্ছি সেটা। তো কুর্মালি ভাষা এবং আপনাদের মাহাতো সম্প্রদায় নিয়ে ভবিষ্যতে কি কি কাজ করবার আপনার ইচ্ছে রয়েছে? আমার ভবিষ্যতে যে এই কাজটা তো অনেক বড় একটা কাজ, এটা শেষ করব, প্লাস হচ্ছে অনেক যত্নের সাথে শেষ করছি আর কি। আর আরও আমি চাচ্ছি যে এই জনগোষ্ঠীর যে ভাষা সংস্কৃতি আছে, তারপর এইটা হচ্ছে কিভাবে আমি যে ওই যে আপনার হচ্ছে বাচ্চাদেরকে শেখানোর জন্য একটা হচ্ছে এই ভাষা এই সংস্কৃতি শেখানোর জন্য একটা সম্প্রতি একটা আপনার হচ্ছে কুর্মালি পাঠশালা নামে একটা স্কুল চালু করেছি, সেখানে আমাদের জনগোষ্ঠীর বাচ্চারা, আমার মেয়েও আসে সেখানে, এসে বসে থাকে, ছোট অনেক, সে এসে বসে থাকে। তো আর আরও একটা ছোট কথা যদি শেয়ার করি, মানে আমি যখন আসি সব কিছু মানে ড্রেস আপ করছি, ওই সময় হঠাৎ করে আমার মেয়েটা বলে উঠল যে বাবা বাবা হচ্ছে শেখ মুজিবুর রহমান। আমি অবাক, সে কিন্তু কথা বলতে পারে না। তো আমি ওর মাকে বললাম যে কী ব্যাপার, শেখ মুজিবুর রহমান কীভাবে শিখলো? ও হচ্ছে বললো যে ও তো আজকে গিয়েছিল স্কুলে, স্কুলে যে ওইখানে দেয়ালে যে ছবিটা আছে, বা বাচ্চাদের যখন আমি পড়াচ্ছি, সে প্রাইমারি স্কুলের টিচার আর কি, বাচ্চাদের যখন পড়াচ্ছি তখন সে এই কথাটা শিখেছে। মানে একদম আপছা আপছা সে কথা বলে, দুই একটা কথা হয়তো বোঝা যায় এরকম একটা। তো সেই জায়গা থেকে দেখেন হচ্ছে আমাদের জনগোষ্ঠীর মানে বাচ্চারাও দেশের প্রতি তাদের একটা টান আসছে আর কি। খুবই ভালো একটা উদ্যোগ আসলে। তো যেটা বলছিলেন যে আপনার মেয়ে স্কুলে আসে, তো সেই স্কুলটা নিয়ে একটু শুনি। এই স্কুলটাই আমার মানে খুবই ভালো লাগে আর কি, যে আসলে এই স্কুলটা যখন আমি প্রতিষ্ঠা করলাম, হচ্ছে সকল ধরনের যারা হচ্ছে মিডিয়া কর্মীরা আছেন সেখানে, তাদেরকে একটু কৃতজ্ঞতা জানাতেই হয়, কারণ তারা যদি না তুলে ধরতেন এই জিনিসটা, মানুষজন অতটা হয়তো সেভাবে নিত না। সেখানকার প্রথম আলোর যিনি আছেন তিনি এই জিনিসটা রিপ্রেজেন্ট করলেন, কালের কণ্ঠে রিপ্রেজেন্ট করলেন। তো তারপরে দেখা গেলো যে জিনিসটা খুবই মানুষ খুব পজিটিভলি নিল আর কি ব্যাপারটা। এখন স্কুলের সার্বিক অবস্থা কি? এখন আমার স্কুলে মোটামুটি 50 জন আছেন, আর আমার যে বইটা আছে গিদ্রা গিলা কুরমালি, এই বইটাই তাদেরকে পড়াচ্ছি। পাশাপাশি হচ্ছে আপনার হচ্ছে অন্য অন্য যে ভাষাগুলো আছে আপনার হচ্ছে ইংরেজিতেও তাদেরকে পারদর্শী কীভাবে গড়ে তোলা যায়। যেমন ধরেন প্রথমে কুর্মালি পড়াচ্ছি, সেটাকে হচ্ছে বাংলা করছি, তারপর সেটাকে ইংরেজিতে করছি, যেন মূলধারার জনগোষ্ঠীর সাথেও সমানভাবে তারা হচ্ছে চলতে পারে, এরকম একটা ভিশন নিয়ে মূলত আমি কাজটা করছি। আপনি যে সময় বেড়ে উঠেছেন, আপনি বলছিলেন যে সে সময় পড়াশোনার সেরকম আপনাদের পরিবেশ ছিল না, কিংবা অনেক বড় হয়ে হয়তো আপনাদের স্কুলে ভর্তি হতে হতো, কিংবা সেরকমভাবে উৎসাহ দেয় আরও কেউ ছিল না। এখন আপনার মেয়ে হয়েছে, যদি ছোট্ট যদি আপনার স্কুলে যাচ্ছে, তো মেয়েকে নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কিংবা স্বপ্নটা কি? মেয়েকে নিয়ে মূলত আমার যে চিন্তা চেতনা, ওকে হচ্ছে অবশ্যই একটা ভালো মানুষ হিসেবে গড়ে তুলবো, এটা হচ্ছে প্রথম লক্ষ্য আর কি। তাকে অবশ্যই বাবা মার আদর্শে, আমি যেমন আমার বাবাকে ফলো করছি, আমার সংস্কৃতি যেন সেও ধরে রাখে, আমার সংস্কৃতিতেই যেন সে বড় হয়, এটাই আমার আশা আর কি। বাহ, আমাদেরও প্রত্যাশা থাকলো এবং আমরাও শুভকামনা জানাই আপনার সেই আশা পূরণ হোক, স্বপ্ন পূরণ হোক। কারণ আপনি শুধু এককভাবে নিজের জন্য কিংবা নিজের পরিবারের জন্যই কাজ করে যাচ্ছেন না, আপনি পুরো সম্প্রদায়ের জন্য কাজ করে যাচ্ছেন এবং সার্বিকভাবে আপনি বাংলাদেশের জন্য কাজ করে যাচ্ছেন। সেজন্য আমাদের পক্ষ থেকে আপনাকে, আপনাদের সবাইকে সাধুবাদ জানাই। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো বিদায় নেওয়ার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে আমি মানে একটা মেসেজই দিয়ে যাব, যে আসলে হচ্ছে আমাদের এই মানে বাংলাদেশে বলেন বা হচ্ছে এই যে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী, সরকার যেটা বলছে আর কি, তো এই জনগোষ্ঠীগুলো যারা রয়েছে তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, এই বিষয়গুলো যেন হচ্ছে তারা পজিটিভলি নেন, পজিটিভলি নিয়ে তাদের যে ভাষা সংস্কৃতি, এখন একজন ওই ভাষাটাই কথা বললো, তাকে দেখা যায় যে হেয় করি আমরা অনেক সময়, বা এ কোথা থেকে আবার উঠে আসলো, এরকম অনেক সময় বলে ফেলি। কিন্তু তো আসলে আমার তাদের কাছে, মূলধারার জনগোষ্ঠী যারা রয়েছে তাদের কাছে আবেদন থাকবে যে আপনারা কাইন্ডলি তাদেরকে এই চোখে না দেখে অবশ্যই তাদেরকে একটু, তাদের যে সংস্কৃতি আছে, তাদেরকে তাদের যে ভাষা আছে, এই জিনিসগুলো বিকশিত হওয়ার সুযোগ দিন। আমার মনে হয় তখনই হচ্ছে আমাদের যে বাংলাদেশ বৈচিত্র্যময় একটা দেশ, সেই জিনিসগুলো আমাদের হচ্ছে প্রস্ফুটিত হবে বলে আমার মনে হয়। চমৎকার, আপনি ভালো থাকবেন। অবশ্যই, আপনাদেরকেও ধন্যবাদ।